ইবাদাল্লাহ, উসি নফসি ওয়া ইয়াকুম বিত্তাকওয়াল্লাহ, আমি আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়ার নীতি অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি। অতঃপর আমরা জেনে নেই, এটি জুমআর সালাত। জুমআর সালাত ইসলামের একটি অনন্য বৈশিষ্ট্য, কারণ এই উম্মতকে ঐক্যবদ্ধ রাখা, উম্মতকে সলিড সংহত রাখার অন্যতম ব্যবস্থা হল ওয়াক্তের নামাজ, জুমার নামাজ এবং ঈদের নামাজ। এগুলি উম্মতের ঐক্য, সংহতি, শৃঙ্খলা, এইগুলোর মাধ্যম। সেজন্য জুমার নামাজ এর গুরুত্ব অনেক, বরং এটি ফরজের আওতায় নিয়ে আসা হয়েছে। কারণ আল্লাহ পাক ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো শুনো, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে যখন আজান দেয়া হয়, ঘোষণা দেয়া হয়, ফাসআউ ইলা যিক্রিল্লাহ, তখন কেবলমাত্র আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। ফা ফা শব্দটা বুঝাইছে আজানের পরে কাজ এটাই। এখন কেউ যদি গোসল না করে থাকেন, তো গোসল করলেও ফার উপর আমল হবে, উনি নামাজের প্রস্তুতি নিচ্ছেন, অন্য কোনো প্রস্তুতি নেওয়া যাবে না, নামাজ। তো গোসল করলেন, কাপড় পরলেন, সুগন্ধি লাগালেন, এরপরে মসজিদ দিকে রওনা হলেন। ফাসআউ ইলা যিক্রিল্লাহ, আল্লাহর যিকিরের দিকে। যিকির বলতে ইলা ইস্তেমাইল খুতবা, খুতবা শোনার জন্য দাবিত হও, কারণ খুতবাটা হলো যিকির। খুতবা কি? যিকির। যিকির মানে নসিহাত। যিকির এক অর্থ স্মরণ, আরেক অর্থ স্মরণ করানো, আরেক অর্থ নসিহত, উপদেশ দেয়া। সুতরাং ফাসআউ ইলা যিক্রিল্লাহ, আজান দিলে এরপরে আল ইস্তেমা আল খুতবা, খুতবা শোনার জন্য ধাবিত হও। এরপরে কি? ফাসআউ ইলা যিক্রিল্লাহ, এরপরে আয়াত কি? ওয়াজারুল বাইয়া, হুকুম দুটা, একটা গেল খুতবা শোনার জন্য, দ্বিতীয়টা হলো ওয়াজারুল বাইয়া, ক্রয় বিক্রয় ছেড়ে দাও। কারণ মানুষ অনেক বুদ্ধিমান, দোকান খোলা রাখবে, নিজে আসছে, কিন্তু নাবালক বাচ্চা, তার বয়স 9-10, এর দোকানে বসে রাখছে, অসুবিধা কি? দুই পয়সা আসুক না, নানো এই এই না করার দ্বারা এটা বোঝা গেল, এখন দোকান খোলা রাখলে আপনার হালাল কামাই, হালাল পুঁজি, হালাল জিনিস, কিন্তু ক্রয় বিক্রয়টা হারাম করলেন, যা ইনকাম হলো পুরোটাই হারাম, যতক্ষণ পর্যন্ত নামাজ না হয়ে যায়। কাজেই দোকান খোলা রাখা যাবে না, দোকান বন্ধ করে দিতে হবে, ছোটো বাচ্চাদের ওখানে বসানো যাবে না। ওয়াজারুল বাইয়া,
ক্রয় বিক্রয় ছেড়ে দেওয়াও নিষেধ করা হয়েছে। এটা গেল প্রথম দিকের। এরপরে জুমার দিনে আজান দুইটা, আজান কয়টা আপনাদের এখানে? একটা হয় না, আজান দুইটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একটা ছিল, আজান দেয়া হতো এরপরে খুতবা। কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে দ্বিতীয় আজান চালু হলো। এটা কি বেদাত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই? না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে দিয়েছেন, আলাইকুম সুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ির রাশিদিন আল মাহদি। আল্লাহু আকবার! তোমরা আমার সুন্নত পরিপালন করবে। আর কার? খুলাফায়ে রাশিদুন, তাদের তারা হেদায়েত প্রাপ্ত, বলা হয়েছে মাহদীন। সুতরাং হেদায়েতের উপরে এই খুলাফায়ে রাশিদুন আছে, এদের সুন্নত তোমরা পরিপালন করবে। এটা অর্ডার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অর্ডার। অতএব এই সুন্নত আজান দুটেই দিতে হবে। কিছু কম বুঝের লোক আছে, বিশেষ করে আহলে হাদিসদের মধ্যে কিছু কম বুঝ, সবাই না, কিছু লোক আছে কয় একটা আজান দিব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই ছিল আরেকটা দিব না, এটা তার অজ্ঞতা, এটা মূর্খতা, এটা ঠিক না। এই হাদিস মুতাওয়াতের, এটা এমন বর্ণনা হয়েছে এর সনদের দিকেও তাকান কোনো প্রয়োজন নেই, এত বেশি বর্ণনা করা হয়েছে এই হাদিসটা। কোন হাদিসটা? আমার সুন্নত আর খোলাফায়ে রাশিদিন তাওয়াতর। অতএব সুন্নতকে অস্বীকার করা যাবে না। এটা গেল আরেকটি বিষয়। আরেক বিষয় হলো, মসজিদে এসে আপনারা কি কাজ করবেন? মসজিদে এসে দু রাকাত জুমার দিন কমসে কম দু রাকাত নামাজ খুতবার আগে হতে হবে। দু রাকাত নামাজ, এমনকি ইমাম মেম্বারে দাঁড়িয়ে গেছেন এমন সময় কেউ যদি আসে, তিনিও কি করবেন? দুই রাকাত নামাজ না পড়ে বসবেন না। আল্লাহর ঘরের আদব, প্রটোকল, নিয়ম, আগে এটা নাক দুইটা মাটির মধ্যে ঘষো, পা যেখানে এই দুইটা সেখানে নিয়ে যাও, এটা আল্লাহ পাকের দরবারের আদব। মসজিদ হলো বাইতুল্লাহ, সুতরাং এই আদব রক্ষার যে আগে দূর রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এক ব্যক্তি ঢুকছে মসজিদে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, ওই লোক বসে পড়ছে, কারণ তার হাদিস একটা জানা আছে। কি জানা আছে? ইমাম যখন মেম্বারে আসে তখন সলাতো নাই কালামও নাই, পালা সলাত ওলা কালাম, খালি শুনবা খুতবা। এটা এই হুকুমটাও ওর জন্য যে আগে মসজিদে আসছিল কমসে কম দু রাকাত পড়ছে, সে আর নতুন নামাজ শুরু করবে না ইমাম কোন জায়গায়, মেম্বারে। কিন্তু যে ব্যক্তি নতুন আসছে নিউ কামার, তখন ইমাম মেম্বারে দাঁড়িয়ে গেছে, তখন হুকুম কি? তো তাখতালিফুল আহকাম বিখতিলাফিল আহওয়াল, শরীয়তের একটা মূলনীতি, হুকুম পরিবর্তন হয় অবস্থার পরিবর্তনে, ওইটা এক অবস্থা এটা আরেক অবস্থা, এ আসছে মাত্র এখন। ওই দুই রাকাত কিসের জন্য? মসজিদের সম্মানের জন্য, তো এত সম্মান করে নাই। সুতরাং সে ইমাম খুতবা দেখ আর না দেখ কি করবে? দুই রাকাত পড়বে, পড়ে
এরপর ঘটবে। নবী সাল্লাম তাকে জিজ্ঞেস করে খুতবাটা বন্ধ করলেন, এত গুরুত্বপূর্ণ মসজিদের আদব। তিনি খুতবা বন্ধ করে দিয়ে তারাকে বললেন, আলস আসল্লাই, তুমি কি নামাজ পড়ছো? তার নামটা ভুলে গেছি আমি, নামও আছে বর্ণনার মধ্যে, আসল্লাই, তুমি কি সালাত আদায় করছো? কাল আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি হে আল্লাহ রসুল আমি এটা করি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুম দাঁড়াও অর্কা রাকাতাইন, দুই রাকাত আগে মারো, দুই রাকাত আগে আদায় করো। এরপর তিনি আবার খুতবা শুরু করছেন। তাইলে ব্যাপারটা কি ছোটোখাটো যে খুতবা বন্ধ করে তার সঙ্গে কথা বলতেছেন? এটি একটি শরিয়া, একটি আহকাম, হুকুম, এটি মনে রাখতে হবে। এরপরে দুই আজানের কথা বললাম, এখন জুমার আগে বিধিবদ্ধ সুন্নত কি? বিধিবদ্ধ সুন্নত দুই রাকাত এটা পড়তে হবে, আর বাকি ইমাম এখনও মেম্বারে আসে নাই, আপনার সুযোগ আছে, আপনি যদ্দূর পড়তে দুই রাকাত করে একশো রাকাত পড়েন, কোনো নিষেধ নাই। অনেকে বুঝে না আমার বক্তব্য, অনলাইনে আমার বক্তব্যের বিরুদ্ধে কথা বলছে, তো জাহেল পড়ে নাই, আমি তো নিষেধ করি নাই, কিন্তু বলছি দুই রাকাত পড়তেই হবে, বাকি তুমি বসে বসে কোরআন তেলাওয়াত করো, জিকির শুকুর করো, দুরুদ পড়ো, পড়তে পারো, অথবা সালাতই পড়ো, পড়ো যত পড়ো, কিন্তু বিধিবদ্ধ সুন্নত লোকেরা কয় এখন বসেন, পরে সুন্নতের সময় দেয়া হবে, আবার লাল বাতি জ্বালাত হোক, দুইটা কত মারাত্মক এটা বলাও যায় না, আল্লাহর ঘরে লাল বাতি কথা, লাল বাতি মানে নামাজ পড়বেন না, আর যখনই ডুববেন তখনই আপনি দেখার কোনো দরকার নাই, সূর্য খাড়া না উঠতেছে না ডুবতেছে, এগুলি ফিরেও তাকার দরকার নেই, আপনি ঢুকলেন কিনা মসজিদে, যখন বসতে চান তাহলে দুই রাকাত পড়ে বসে। তো এটাও মনে রাখতে হবে, তবে জুমার নামাজের পরে বিধিবদ্ধ সুন্নত আছে, সেটা কি? সেটা হলো মসজিদে পড়লে চার রাকাত, আর বাড়িতে গিয়ে যদি পড়ে, অথবা দোকান গিয়ে দোকানে খুললো, অথবা শ্বশুর বাড়ি গেল, বিয়ে বাড়ি গেল, ওখানে কয় রাকাত? কারণ কি, ওই দুই রাকাতের মর্যাদা বেশি চার রাকাতের চাইতে, কারণ এটা বাড়িতে সুন্নত নামাজ, শরীয়ত চায় বাড়িতেও নামাজ হোক, এটা হলো মসজিদে ঢোকার দুই রাকাত আর ফরজ নামাজটা, এরপরে আর সুন্নত টুন্নত এখানে না পড়াটাই উত্তম। আমাদের দেশে করে কি এশার নামাজের পড়ে, লোকেরা যা যা পড়া দরকার সব এখানে পড়ে, উইতেরও পড়ে, আরেকজন জুতা হাতে লুয়ে এমন এমন করে এমন এমন করে, দাও দরকার, বাড়িতে মেহমান কি করে, কিন্তু সামনে দিয়ে যেতেও পারে না, এই জন্য গুনাগার আপনি, আপনি যে নামাজ পড়েন, হ্যাঁ মসজিদে দুই রাকাত যে নামাজ পড়বেন, কোন জায়গায় পড়বেন? মসজিদ খালি হইলেও যেখানেই সেখানে পড়তে পারবেন না, কি পড়বেন? সূত্রা মানে এইটারে সূত্রা কয়, সামনে একটা কিছু থাকতে হবে, খালি জায়গায় নামাজ বাইরে পড়েন, মসজিদে পড়েন, ঘরে পড়েন, খালি জায়গায় নামাজ পড়বেন না, যে কোনো একটা সূত্রার সামনে থাকবে, হয় বেড়া মাঝখানে আর কাতার হবে না, এইখানে দাঁড়ায় নামাজ পড়ছেন, এটা সূত্র হয়ে গেল, কেউ নামাজ পড়তেছে তার পিছনে নামাজ পড়তে সূত্র হয়ে গেল, একটা খুঁটির আড়ালে গেলেন সূত্র হয়ে গেল। আজকাল লোকেরা এরকম দূর বানায়, ভালো এটা খারাপ না, এটাকে আড়াল করে দাঁড়ায় নামাজ পড়েন, সূত্র হয়ে গেল, খালি জায়গায় কোনো জায়গায় নামাজ পড়তে নাই, নিষেধ শরীয়তে, খালি জায়গায় নামাজ পড়া যাবে না, ঘরেও না, বাইরেও না, অফিসেও না,
আর মসজিদ দেব না, সূত্রা নিতে হবে, সূত্রা। এই এক হুকুম। আরেকটা হলো খুতবা। খুতবা কোন ভাষায় দিতে হবে? আপনারা তো মাশাআল্লাহ আগে থেকেই রেডি, বাংলা ভাষায়। হাদিসের মধ্যে এটা ভাষার কথা উল্লেখ নাই, কোন ভাষায় খুতবা দিতে ওইটা উল্লেখ নাই। তবে কি আছে কোরআনে কারিমের মধ্যে? আল্লাহ পাক বলছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহ লিইউবাইয়িনা লাহুম। সৌদি আরবের ফতোয়া, শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাই আমাকে খুব স্নেহ করতেন, আদর করতেন। শেখ ইবনে বাজ, আল্লাহ তাকে জান্নাতে আলা মাকামে করে, ঠিক দেখলে মনে হইতো পুরান জমানার সেই আসলাফ, আমাদের যারা পূর্বপুরুষ তাদের একজনই এই বর্তমান জমানায় আছে। তার আচরণ, তার ব্যবহার, তার চাল চলন, চোখ দুটা ছিল না, কিন্তু এলেম আল্লাহ দিয়ে দিছিলেন। শাইখুল ইসলাম ইবনে বাজ, উনি এবং শেখ দ্বিতীয় নম্বর আলেম ছিলেন, উনিও মারা গেছেন, শেখ উসাইমিন। উসাইমিনের ফতোয়া পরিষ্কার, এমন ভাষায় খুতবা জায়েজ হবে না যেই ভাষা জনগণের ভাষা নয়, জনগণ বুঝে না। খুতবা তো বোঝার জন্য, কিসের জন্য? একটা বক্তৃতা। সেই জন্য কোন ভাষায় খুতবা দিতে হবে? ওই কোরআনের মধ্যে বলা আছে, আমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, যেই জাতির কাছে আমি নবী পাঠিয়েছি ওই জাতির ভাষাভাষী নবী পাঠিয়েছি। কেন? লিইউবাইয়িনা লাহুম, যাতে করে সে বয়ান করে দিতে পারে তাদের জন্য, বুঝিয়ে দিতে পারে আল্লাহর হুকুম কি। কথা পরিষ্কার। এখন বলবেন মনে মনে আপনাদের যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শেখ জমানায় একজনই, সেই জন্য ভাষা কয়টা হবে? আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন, শেষ নবী, ইনকাতাতিন নবুওয়াতু রিসালাতু মিন বাদি ফালা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা বাদি, আমার পরে নবুওয়াতের রিসালাত শেষ, কোনো নবীও নাই রাসূলও নাই। আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফাইন মাতা আও কুতিলা ইনকালাবতুম ইনকালাবতুম আলা আকাবিকুম, না এটা না। মানে তিনি শেষ নবী, খাতামুন নবিয়্যিন, খাতামুন নবিয়্যিন। এখন বাংলাদেশে এখন আমরা খুতবা কোন ভাষায় দিব? নবীর ভাষা কি ছিল? আরবি। তা আমাদের দেশের এই মৌলবিগুলি, আল্লাহ তাদের হেদায়েত দেন, আমাদেরও দেন, আমিন, এরা বলে না আরবিতেই খুতবা দিতে হবে। আর এই গোয়ার্তুমির কারণে আরেকটা বেদাত তারা করে, কি করে? এখন মসজিদে খুতবা মেম্বারে বসে বসে ওয়াজ করে, এখন বসেন পরে শুনলাম যে এটা কি আপনার দাদার বাড়ি, আপনি এইভাবে আদার দিতে পারেন? এটা তো আল্লাহর দরবার, আপনি কেমনে কন যে এখানে এই কাজ করা? সুতরাং এই কথা ইমামরা বলতে পারে না, অধিকার নাই। লাল বাতি তো জ্বালাবেই না, লাল বাতি মানে কি? নামাজ পড়তে পারবেন না। অথচ অমান আউলামু মিম্মান মিম্মান মানা মাসাজিদ আল্লাহি আন ইয়ুযকারা ফী ইসমিহ, ওর চাইতে বড় জালিম কে? ওর চাইতে বড় জালিম আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর ঘরে
নামাজ পড়তে চায় তাকে নিষেধ করে নামাজ পড়তে পারবে না। যে আল্লাহর জিকির করতেছে, জিকির মানে আকিমিস সালাত আলি জিকরি, সালাত তো জিকির, সুতরাং তারে মানা করে লাল বাতি দিয়ে, না আপনি বড় জালিম হয়ে গেলেন, বড় জালিম। অথচ আপনি মৌলিক মৌলিকভাবে এই দলে না, কিন্তু তারপরেও তো ঢুকলেন। অতএব এই কাজ করা যাবে না, এরপরে ওয়াজ নসিহত করা যাবে না, কারণ ওয়াজ নসিহতটা করছেন, ওয়াজ তো খুতবাই তো ওয়াজ, আপনি আবার ওয়াজ করেন কেন? এটা আবার কোন ধরনের তরিকা? সেটা করতে গিয়ে এটার নাম বিদআত, এটার নাম কি? আলাইকুম আলাইকুম সুন্নতি ও সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদি। ইমাম মালিক প্রখ্যাত উক্তি করেছেন, হাদিস তো অনেক, কিন্তু আর উক্তিটা শোনাই দেই। মানি মানিতাদা ফিল ইসলামে বিদআতান, কোনো ব্যক্তি ইসলামের মধ্যে নতুন একটা বিদআত, নতুন কিছু একটা আমল করলো, মা লাইসা মিন, যা তার অংশ না, মানে ইবতাদা ফিল ইসলাম, ওয়ায়ারাহা হাসানাতান, সে দেখলো যে জিনিসটা তো খুব সুন্দর হয়েছে, আমি করলি কি জিনিস তো কি হইল সুন্দর হইল। ফাহুয়াইয়া, যেমন মিলাদ শরীফ, মিলাদ আবার শরীফ, তারপরে আর কি সুন্নত শরীফ বাড়ি যে এখন একটা ওয়ালের মধ্যে দেখেন না, নাউজুবিল্লাহ, ইসলামী হইলে ওর কল্লা ওয়াজিব ছিল, কল্লা ফালে দেয়া, এই সুন্নত শরীফ বানাইছে, মূর্খ নাদান। সুতরাং এই সুন্নত সুন্নত আবার শরীফ, সুরের মার বড় গলা করছে বেদাত, আবার শরীফ, নাউজুবিল্লাহ মিন দালিক, কি বলবেন, কোথায় যাবেন? তাহলে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ভাষা ছিল কি, এখন আপনি এবার নবী সাল্লাল্লাহু আলাইহি আরেকটা কথা শুনেন, এবার মিলান, তিনি বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারেস। আলেম বলতে ইঞ্জিনিয়ার ডাক্তার এরও আলেম, যার যার বিষয়ে আলেম, কিন্তু এখানে আলেম বলতে ওলামাউ শরিয়া, শরিয়তের আলেম, শরিয়তের আলেমরা আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের কি উত্তরাধিকারী। সুতরাং এই নবীরা, আমরা বাংলাদেশে যারা মৌলবী আছি, আমরা নবীর কি প্রতিনিধি, ওয়ারিস। এখন আমরা নবী তো আসেন নাই, কিন্তু নবীর কি আছে, প্রতিনিধি আছে। এই প্রতিনিধি কোন ভাষায় খুতবা দিবে, বাংলা ভাষায়, যা জাতির ভাষা, নিজের ভাষা, আবার ভাষা দিয়ে, আরবি ভাষা ছাড়া আর কোনো ভাষা কি পবিত্র? এবার তাও আল্লাহ জবাব দিয়েছেন, অমিন আয়াতিহি ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তার আয়াত কোরআন শরীফের আয়াত, যেমন আয়াত ভাষাও এরকম আয়াত, আয়াত মানে প্রতীক, নিদর্শন, কার নিদর্শন, এটা আল্লাহ পাকের প্রতীক, এটা এই ভাষাটা, এই ভাষা মানুষ সৃষ্টি করতে পারে না, এটা আল্লাহই দেন। ইখতিলাফ আলসিনাতিকুম, তোমাদের ভাষার বিভিন্নতা, ওয়া ওয়া আলওয়ান, তোমাদের রঙের বৈচিত্র্য, এই যেমন সাদা, এই মাঝামাঝি রং, আরেকজন একটু কালো, আমি না হলে আর একটু মাঝামাঝি আর একটা আছি, তো এগুলি হইল কি, এগুলি আল্লাহর নিদর্শন, আল্লাহ যে কত রকম পারে,
বুঝে আসছে আল্লাহর ক্ষমতার নিদর্শন আয়াত। সুতরাং আরবি ভাষাও আল্লাহর আয়াত, বাংলা ভাষাও কি? তবে বাংলা ভাষায় কিছু শব্দ আছে যেগুলি বলা যাবে না, আরবি ভাষায় নিষেধ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা, রাঈনা রাঈনা মানে আমাদের দিকে নজর করেন, রেয়াত করেন। আরেক অর্থ হইল আমাদের রাখাল। ইহুদিরা এসে বলে রাঈনা, উদ্দেশ্য হলো রাখেল বানানো, কিন্তু বুঝাইছে আমাদের প্রতি নজর করেন, বাইরে গিয়ে নিজেরা কানাকানি করতে করতে বানাইয়া আইছি, তো বানাই তো দিছি, বলে কী বানাইছি, রাখাল কই আইছি, তো ট্যার তো ভাই নাই। এই জন্য কয় আল্লাহ কোরআন বলছে এই কথা শব্দ প্রয়োগই করবো না, রাঈনা বল উন্দর না বলো আর নজর করেন, এটা আর এদিক এদিক করার কিছু নাই। তো বাংলা ভাষা যেমন বিশ্ব ব্রহ্মাণ্ড, বিশ্ব ব্রহ্মাণ্ড মানে কি? নিখিল বিশ্ব। ব্রহ্মাণ্ড শব্দ হল ব্রহ্মার অণ্ড, ব্রহ্মার কি? ব্রহ্মার বলে আল্লাহকে বোঝায়, ব্রহ্মা আর অণ্ড তো বুঝেনি, পুরুষের সঙ্গে অণ্ড থাকে। এই জন্য জুমাবারের নাম কি রাখছে? জুমাবার কি বলে? শুক্র মানে কি? বুঝছেন, ওই অণ্ডের সঙ্গে শুক্র যোগ হয়েছে। এই জন্য কেউ আপনারা শুক্রবার বলবেন না, লেখেন, কারণ এটা উল্টানো যাবে না। কিন্তু মুখে ভুলও বলবেন না এটা শুক্রবার, কি বলবেন? জুমাবার, 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 এই শব্দটা আপনারা বলবেন না। এগুলি হিন্দু মাইথোলজি, অমুসলিম মাইথোলজি থেকে এসছে, ঢুকছে। তো যাই হোক, ভাষা আল্লাহর কি নিদর্শন, এই জন্য বাংলা ভাষায় খুতবা দিবেন। আর বাংলা ভাষা না দেওয়ার কারণে বেদাত করছে বসে বসে, কি করার জন্য? ওয়াজ করে, এরপরে একটা পড়ে বুঝু না। তারা আবার কয় এটা তো নামাজ ছিল চার রাকাত, কয় রাকাত ছিল? চার রাকাত, দুই রাকাত কমে দিছে খুতবার কারণে, নামাজ তো আরবিতেই, তাইলে খুতবা আরবিতে হবে না কেন? আমি কইলে কথা তো এখানে শেষ না, আরও তো কথা আছে, বলে কি আপনি আবার মেম্বারে দাঁড়ান কা, নামাজে কি মেম্বারে দাঁড়ায় নামাজ পড়ে? এরপরে পূর্ব দিকে আপনি নামাজ পড়তে পড়ছেন দিকে, পূর্ব দিকে কারণটা কি? কাজেই আসল কথা কর না, খালি নকল কথা দিয়ে ঘুরাঘুরি করেন না। আর এটা চার রাকাত নামাজ না, জোহরের নামাজ চার রাকাত, কিন্তু জুমার নামাজ কয় রাকাত? এটা আল্লাহরই তরিকা, আল্লাহরই হুকুম, নবীর তরিকা এটা। এটা এই যে জোহরের নামাজের পরিবর্তে তাও না, জোহর নামাজ জোহরের, কিন্তু জুমার দিন জুমার নামাজ, এটা জোহর নামাজের পরিবর্তেও না, বুঝে আসছে? অতএব এই খুতবা আপনি ঈদের দেন অথবা জুমার দেন, কোন ভাষায় খুতবা দিবেন? মাতৃভাষা নয়, কোন ভাষা? হ্যাঁ না, মাতৃভাষা হইলে বাবা বাদ পড়ে না, বাবার ভাষা কই, পিতৃভাষা কই? এগুলি আধুনিক শিক্ষিত লোকদের মূর্খতা, এরা যে কত মূর্খতায় ডুবে এগুলি সব বলাও যাবে না। বুদ্ধিজীবীদের মূর্খতা কয় মাতৃভাষা, আরে মাতৃভাষা কি, তাহলে পিতৃভাষা কই গেছে? হ্যাঁ, কারো ছিলেন সিন্নি খাইলেন মোল্লাই ছিলেন না, আপনি আদম আলোচনা আগে না মা বা বিবি হাওয়া আগে? তো আদম আলোচনা করতে মা হাওয়া করতে আদম থেকেই মা, কাজেই মূলটারই আপনি অস্বীকার করলেন, বাবার ভাষা নাই। সুতরাং গাছের মধ্যে বাসের মধ্যে নানান জায়গায় মা বাবার দোয়া, বাবা মার দোয়া না, শরীয়তে বলে ওয়ালেদান, বাবা মা, মা বাবা নয়, এটা শরীয়তের সম্পূর্ণ বিপরীত শব্দটা পরিবেশে কি? ওয়ালিদান, অবিল ওয়ালিদাইনে ইহসানা, বাবা মার প্রতি এহসান করো। মা, মার দোয়া, আরে মার দোয়াও দরকার, ঠিক আছে, কিন্তু বাবা কই গেল? মা তো আসছে বাবার থেকে, বাবা কই?
সুতরাং এগুলি মূর্খতা, অজ্ঞতা, এর বুদ্ধিজীবীদের অজ্ঞতা। তারা কোরআন হাদিস পড়ে না আর জনগণের মধ্যে একটা চালু করে দেয়, নাউজুবিল্লাহ। এইভাবে যে কত শরিয়া বিরোধী হুকুম আহকাম চালু করে, এগুলি মরলে পরে টের পাইবে, মরলে পরে কবরে গেলেই বুঝবে এগুলি কি করতো, এগুলি কি করো, কি বলো তোমরা, নাউজুবিল্লাহ মিন যালিক। যাই হোক, আমার কথা হচ্ছিল এই, তাহলে আপনারা এখন আজকে খুতবা কোথায় দিচ্ছি, কোথায়? মেহরাবের বাইরে খুতবা দিচ্ছি, মেহরাবের মধ্যে না বাইরে? এই প্রশ্ন তো কেউ করলেন না, আশপাশে মানুষ না জানে, কিন্তু আপনারা সবাই জানেন না, কেউ প্রশ্নও করলেন না, হুজুর এইভাবে খুতবা দিচ্ছেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা কোনো সময় মেহরাব থেকে খুতবা দেন নাই, তিনি মেহরাবের বাইরে খুতবা দিয়েছেন, মেহরাবের ভিতরে তার মেম্বার ছিল না। মারওয়ান ইবনুল হাকাম, মনে রাখেন, মারওয়ান ইবনুল হাকাম মদিনার গভর্নর ছিল যখন উমাইয়া শাসন শুরু হলো, খেলাফতের রাশেদা শেষ, উমাইয়া শাসন, তখন গভর্নর হলো মারওয়ান ইবনুল হাকাম। সে করছে কি, মেম্বারটাকে কোথায় নিয়ে গেছে, ক্ষমতা, মনে করলে ক্ষমতা হইলে সব যায়, শুধু ক্ষমতার জোরে কোথায় নিয়েছে, এরপরে পঞ্চম খলিফায় রাশেদকে ওমর ইবনে আব্দুল আজিজ, তিনি ক্ষমতা এসে প্রথম কাজ, তার প্রথম সংস্কারের কাজ হলো, প্রথমটা হলো এটা বাইর করো, এটা বাইর করে বাইরে নিয়ে আসছে, আজ পর্যন্ত বাইরেই আর ভিতরে ঢুকি নাই। সুতরাং আপনারাও কি করবেন, ওই ওইখানে জানা নাই করছে, জানা নাই, এখন জানার পরে তো আর ওখানে রাখা যাবে না, এই জন্য বাইরে এসে খুতবা দিয়েছি। যখন মসজিদ বানাবেন বাইতুল মোকাররমে, কত বড় মেম্বার বানাইছে, কিসের মধ্যে, মেহরাবের মধ্যে। আমার মসজিদে নরসিংদী মসজিদ গিয়ে দেখেন, এটা আমি বাইরে বানাইছি, বানাইছিলাম ভিতরে, এটা পড়ার পরে শেখ আলবানী উনি পরিষ্কার লিখছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি, এটা পড়ার পরে সঙ্গে আর দেরি করি নাই, সব ভেঙে গেছে, আমার অনেকটা খরচ হয়েছে, প্রায় লাখের মতো এই ইয়েটা বানাইতে, পাকা করে করছি, চুরমার করছি, করিয়া মেম্বার বানাইছি, এখন এখানে বানাই, এখানে ফিট করিয়া এখান থেকে করবা। সুতরাং এটাও সুন্না, এটাও কি সুন্না, মেম্বারের বাইরে, মেহরাবের বাইরে মেম্বার থাকবে। লাঠি নবী সাল্লাম হাতে নিতেন, কিন্তু লাঠি এটা মোটামুটি লাঠি, অনেকে এমন বানায় নকশা নমুনা গড়া পেয়া পাতা এরও মোটা করে বানায় না, লাঠি লাঠি, লাঠির মতো স্বাভাবিক থাকতে হবে। সুতরাং এটা কাছাকাছি, যদিও কিছু নকশা নমুনা করছে, তো এই জন্য স্বাভাবিক, সব কিছু স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। এইভাবে আপনারা জুমার দিন সালাত আদায় করবেন। আরেকটা বিষয় রয়ে গেছে, সেটা হলো মহিলারা আপনার নামাজের ব্যবস্থা করছেন আপনারা, আবার মাঝখানে বেড়া দিয়েন না, শুধু পর্দা দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দাও ছিল না, মহিলারা পিছনে নামাজ পড়তো, তা তো বুঝতে পারছেন, ইমাম যখন খুতবা দিতেন তখন নজরে আসতো মহিলারা, কিন্তু তারা ওইভাবেই বসতো, মাঝখানে কোনো পর্দা ছিল না, বর্তমানে একটু পর্দা দিতেই হয়। সুতরাং পর্দা দিয়েন, বেড়া না, প্রথম পুরুষরা, তারপরে শিশুরা, তারপরে মহিলারা, তারা নামাজ। হযরত ওমর খুতবা দিচ্ছেন রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন দেন মোহর কম করো, তোমরা যেভাবে দেন মোহর বেশি করো, যে বিয়েটা দামি হয়ে যায়, বেশি দামি হইলে গরিব পোলাপান যারা বিয়ে করতে পারবে না তারা বেশি খুতবা দেন মোহর দিতে পারবে না, তার জিনাবে বিচার খালি লাড়ির জোরে
দেশ চালান যায় না, যুক্তিও লাগে, ঠিক আছে। বলেন যে দেনহর কম করো, এক মহিলা প্রতি ওই খোদবার মধ্যেই প্রতিবাদ করছে, এটা খোদবার শেষ হয়েছে নামাজ তারপরে না, খোদবার মধ্যে মহিলা হাত তুলছে। বুখারি শরীর মধ্যে ঘটনাটা পড়েন, ওই মহিলা প্রতিবাদ করছে যে আপনি যে কথা কন এটার দলিল কি, কোরআনের মধ্যে আপনি আমার সঙ্গে পড়েন, বলে কি তুমি তোমার বউকে কি দিলা, কেন্তর মানে স্তূপ, এক তাল, সোনা রূপা হীরা জহরত চুনি পান্না টাকা পয়সা এক তাল যদি দাও আর তারে তালাক দিবা, তাহলে আমও যাবে সালাও যাবে, বউ তো যাবেই যাবে, এই এক পয়সা আর ফেরত পাবে না, সবগুলো নিয়ে যাবে। মহিলা কয় এই আয়াতের দ্বারা প্রমাণ হয় আমি আমার স্বামী থেকে দশ কষাকষি করিয়া দড়ি টানাটানি করিয়া আমি স্তূপ পরিমাণও নিতে পারবো, শরীয়ত জায়েজ করছে, কোরআন জায়েজ করছে। আপনি এই কম করার জন্য বলছেন, এটা জানা দরকার কোত্থেকে বলছেন, আপনি বললেই হবে। হযরত ওমর একটু দেরি করেন নেই, তিনি কি বলছেন, আসাবাত ইমরাতুন, একটি কথা মহিলা, একটি মহিলা সঠিক কথা বলল, ওয়া আখতা ওমর, ওমর ভুল করে ফেলল, সুবহানাল্লাহ, নিজে ভুল করছে এই কথাটা বলার দরকার আছে, ওইটা বললেই তো সমর্থন করলেই তো হইতো, না যাতে করে লোকেরা বুঝে যে খলিফা হইলি কি, মানুষ মাত্রই কি করে ভুল করে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র, আমাদের জমানা হইলে আমরা লাগাইতাম ইমামের, এইভাবে এখনো করলো লাগিয়ে দিব, মহিলা যদি দাঁড়ায় কয় যে এটা ঠিক না তাহলে আপনারা কি করবেন, মহিলারে দৌড়াইয়া আবার মসজিদে, না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ইসলাম কত সুন্দর বলছেন, একটি মহিলা সঠিক কথা বলল, নিজের কথা না বললো তো হইতো, যে ভুল করছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন ক্লাসে বলছেন, কুল্লুকুম খাত্তা খায়রু খাত্তাঈনা তাওয়াবুন, ভালো করে শুনে নাও, তোমরা প্রত্যেকেই ভুল করো, উত্তম ভুল কারা করে, তারা সংশোধন করে নেয় তারা হলো উত্তম ভুল করলো। হযরত ওমর কি ভুল করলেন, উত্তম ভুল করলেন, ভুল করলেন কিন্তু উত্তম ফার্স্ট ক্লাস, কারণ সংশোধন সঙ্গে সঙ্গে বুঝে ফেলছেন। এরপর হযরত ওমরের এই কথাটা বুঝে নেন, আরবি ভাষা যারা জানেন তারা বুঝবেন, আসাবাত ইমরাআতুন, একটি মহিলা সঠিক কথা বলল, একটি মহিলা মানে কি, মহিলারে চিনলাম না মন কার, এরপরে যে কোনো মহিলা রিক্সাওয়ালার বউ হোক যদি হক কথা হয় এটা হক, ওটা মানতে হবে, ওমর ভুল করলো ভুল ওটা মানতে হবে, এই যে আশা এমরা মহিলারা চিনেন না এটা বুঝাই নাই, চিনতেন হযরত ওমরের সামনে এইভাবে কথা বলছে মহিলা জানতেন না, কিন্তু বলার সময় আমাদের জন্য একটা সবক দিয়ে দিছেন, একটি মহিলা যে কোনো একটি আত্তানকির আত্তানউইন নিত্তানকির আরবিতে তানউইন ইমরাআতুন, এই দুই তানউইন দুই পেশ মানে তানকির নাকেরা ইনডিফিনিট বুঝাইছে, এটা বুঝাইছে যে কোনো মহিলা হোক না কেন ভিক্ষা করে কিন্তু হক কথা কইছে মানতে হবে, আর খলিফা ইমাম খলিফাই হোক না কেন, জানেন তো কি সুন্দর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদাহ, সুবহানাল্লাহ, আমরা এগুলি ভুলে গেছি, খেলাফত ভুলে গেছি, খলিফার সুন্নত এগুলি ভুলে গেছি, আজকে আমরা দুনিয়াতে মুসলমানরা অপদস্থর কারণ এটাই, আমরা আমাদের তরিকা ছেড়ে দিয়েছি। তো যাই হোক, আমার জানা মতে যেগুলি আমার জানা বলা দরকার আমি খুতবার মধ্যে সেগুলি বলে দিলাম আপনাদের মধ্যে, যে এরপরে ওইটাও বলছি, আগে কোনো বিধিবদ্ধ সুন্নত
সুন্নতের আগে, নামাজের আগে চার রাকাত কি আছে? সুন্নত আছে। এটা যেই ওয়াজ শেষ করে তখন কয়ে দাঁড়াইয়া চার রাকাত নামাজ, সুন্নত নামাজ পড়ুন। ফালতু কথা, ফালতু বাজে কথা, এলু কিছু নাই। ওই দু রেখাত পড়ছে কি না, এরপরে অর্ডার দেওয়ার কোনো ক্ষমতা নাই যে আবার নামাজ পড়েন। হ্যাঁ, এই যে বুঝি পড়ে, ইমাম এখনো মেম্বারে দাঁড়ায় নাই, সে যদ্দূর পারে পড়ুক, নফল বিধিবদ্ধ, সুন্নত না। হ্যাঁ, নামাজের পরে কয় রাকাত? চার রাকাত। যদি এখানে পড়েন তাড়াহুড়াত কোনোদিন চলে যাবে, ছয় রাকাত পড়েন। ও, আরেকটা রয়ে গেছে, সেটা কি? সারা অঙ্গে ক্ষত, ঔষধ দেব কোন জায়গায়? সমস্ত শরীরে কি হয়েছে? ক্ষত ছড়িয়ে পড়ছে, বিদাত। হ্যাঁ, তাহলে সালাতের পরে ইমাম মুনাজ না করলে তার চাকরি, তার দাদার চাকরিও গেছে, খালি ইমামের চাকরি? হায় হায়, মুনাজ করে না। আচ্ছা, কেউ যদি নামাজ সালামের পরে যদি বাড়ির দিকে যেতে চায়, আপনি বলতে পারেন কই যান? এখনো তো মুনাজাত রয়ে গেছে, বলতে পারবেন? তাহলে আপনি একটু বুঝেন না, এটা নামাজের অংশ না, এটা নামাজের অংশ কিন্তু জামাতের নামাজের অংশ না। মুনাজাত করা, দোয়া করার, সেজদার মধ্যে, রুকুর মধ্যে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় মুনাজাত মানে কি? ফিস ফিসিয়ে আল্লাহর কাছে কিছু বলা, এটার নাম কি? কিন্তু এটার শাব্দিক অর্থ দুই সুরে রাস্তার কিনারে মাগরিবের পরে রাস্তার কিনারে বসছে, কানে কানে চুরি করবো কোনানে বুদ্ধি করছে, ফাকাত তানা যায়া দুই সুরে মোনাজাত করছে, দুই সুরে কি করছে? মোনাজাত মনে কেমনি ফিস ফিসি, আস্তে আস্তে কথা, স্বামী স্ত্রী দুজন আস্তে আস্তে কথা কয়, এটা মোনাজাত। আস্তে কথা কইলেই, ভালো করেন খারাপ করেন, এটার নাম কি? পরপর মুনাজাত। নামাজের পরে এটার নাম, এটা দোয়া, এটা মুনাজাত না। মুনাজাত উনি জোরে জোরে কয় আর আমিন আমিন, এটা না মুনাজাত, মুনাজাত ছিল চুপে চুপে। তো সুতরাং এখানে কি করবেন আপনার মুনাজাত? নামাজ, নামাজটাই মুনাজাত। নামাজটাই কি? আপনি শুরু করলেই দোয়া শুরু হয়ে গেল, এর রুকুতে দোয়া, দাঁড়ানো অবস্থায় দোয়া, সেজদায় দুই সেজদার মাঝখানে দোয়া, আতে আতে দোয়া, খালি দোয়াই দোয়া। নামাজ, নামাজের অর্থ হইল দোয়া, সালাত অর্থ কি? দোয়া। এটার মধ্যে দোয়ায় ভর্তি, এর একটাও জানেও না, পড়েও না, বুঝেও না। এরপরে যখন বাইরে আসে তখন কয় মনে করেন? দোয়া করেন? নবী সাল্লাম কোনো সময় করেননি। তিনি যার যারটা তার তার বসে বসে জিকির করু, তসবি করু, কোরআন পড়ু, মোনাজাত হাত তুলে মোনাজাত করু, কিন্তু এইটা এইভাবে করা যাবে না। এটা এই জন্য এলেম আগে জরুরি। এলেম কি? ইমানের আগে এলেম না ইমানের পরে এলেম? কী করার তারা? ইমানের আগে এলেম, আগে ইমান, পরে। কারণ ইমান ছাড়া কি হয় না? এলেম ছাড়া ইমান হয় না। নাইলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলেন, এরপরে বাবার কবর গিয়া বাবারে তোর দরবারে ফিরে না কেউ খালি হাতে, তার মানে আপনি বুঝেনি নাই লা ইলাহা ইল্লাল্লাহ কি কইছে। আর এখানে বসে বসে আর এলেম নাই, বাবার কাছে গিয়ে কয় বাবার তোর দরবারে ফিরে না কেউ খালি হাতে, শিরক মুশরিক, মূর্তি পূজা যা করলো আপনি তাই করলো, নাউযুবিল্লাহ মিন যালিক। অতএব তৌহিদ ঠিক রাখবেন, শিরক বর্জন করবেন, সুন্নত ঠিক রাখবেন, বেদাত বর্জন করবেন, এইভাবে করে আপনার দিন পরিপালন করেন। আর তা না হলে কি অবস্থা হবে? অকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআ মানসুরা, সূরা ফুরকানে দেখুন। যে আল্লাহ তাআলা বলেন তাদের যে আমল নিয়ে কিয়ামতের দিন আসলো, আমি আল্লাহ কি করলাম দেখি, কেমন আমল নিয়ে আসছে একটু দেখি,
আল্লাহ তো জানেন, কিন্তু বুঝানোর জন্য দেখি। এরপরে দেখে যে উল্টা পাল্টা সব ফাজা আল্লাহ হাবা মানসুরা, এইগুলিকে বিক্ষিপ্ত ধূলিকণার ধূলিকণায় রূপান্তরিত করে দিলাম, উড়িয়ে দিলাম, কোনো ওজনই। অন্য আয়াতে বলে ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন কোনো ওজনই আমি দিব না। যদি সুন্নত মোতাবেক না হয়, কি মোতাবেক হতে হইব? সুন্নত। আর মহিলাদের নামাজ, আর একটা কথা বলি শেষ করি, একটার একটা কার মনেই আসে, মহিলারা কেমন নামাজ পড়বে? মহিলারা বুকে হাত বাঁধবে, পুরুষরা নিচে বাঁধবে। এটা তো হাদিসে বলা হয়নি বুকে বাঁধা, এটা সাহি। সুতরাং আমাদের সে আলে হাদিস বলতে যারা বোঝায় তারা কোন জায়গায় বাঁধে? বুকে বাঁধে, সেই বাঁধে, ঠিক আছে, দলিল আছে। কিন্তু নাভির নিচে দুই রাকাত দুই আঙ্গুল নিচে বাঁধান, এটারও হাদিসে বর্ণনা আসছে, কিন্তু হাদিসটা দুর্বল। তো শক্তিশালী থাকলে দুর্বল হাদিস কেন? তাহলে শক্তি কি? নাভির উপর থেকে বুক পর্যন্ত যেখানে বাঁধেন, ঠিক আছে, ঠিক আছে, নাভির নিচে না। ইমাম আহমদ ইবনে হাম্বাল, উনি নাভির আবু হানিফার বক্তব্য রহমতুল্লাহ আলাই, আবু হযরত ওমর ভুল করলে আবু হানিফা ভুল করতে পারে না, জানি অসুখ দেখি, তাই হানিফা আবু হানিফা কি ছুটে যাব না? হযরত ওমরের খেলাফত ছুটে গেছে, ঠিক করে নিলি, ওনার কাছে খবর পৌঁছে নাই। আহমদ ইবনে হাম্বাল চার ইমামের শেষ ইমাম, উনি উনি না এই নাভির নিচে বাঁধতেন। পরে যখন হাদিসটা পরিষ্কার হয়ে গেছে এটা সনদের দিক থেকে দুর্বল, তখন উপরে আমি সেই এটা দেখার পরেই এখন আর নিচে বাঁধি না। একজন ইমামই নিজের সংশোধন করে ফেলছে, আমি কে? সুতরাং এইগুলো খেয়াল করে, এগুলি এর মানে আবু হানিফা কিছুই না, এগুলি ফালতু কথা, ফালতু কথা। বড় ইমাম, বড় আলেম, সুবহানাল্লাহ। হ্যাঁ, একজন বড় মহাদ্দিস, তার নাম আমাস, মনে রাখেন, কি নাম? আমাস, প্রখ্যাত মহাদ্দিস, বুখারী মুসলিম যেখানে যাবেন আমাসকে পাবেন। উনি একটা হাদিস নিয়ে আবু হানিফার কাছে গেছেন, গিয়ে বলছেন এটার ব্যাখ্যাটা একটু যদি বলে দিবেন। তিনি ব্যাখ্যা করছেন, তখন বলেন, ইয়া মাশারাল ফুকাহা আনতুমুল আতিব্বা নাহনু আহলুল হাদিস আস সয়াদিলা, হে ফকিরা, আবু হানিফার কয়, হে ফকিরা, তোমরা হলো ডাক্তার, আমরা আহলে হাদিস। আহলে হাদিস বলতে এই আহলে হাদিস না, আহলে মানে হাদিস বেত্তা, যারা হাদিস শাস্ত্রে ইমাম। আমরা আহলে হাদিস হলো ঔষধ বিক্রেতা, সব ঔষধ পাওয়া যায়, কিন্তু বলতে পারি না কোন ঔষধ কোন কাজের। এটা কারা বলতে পারে? ডাক্তাররা। কেমন সুন্দর কথা কইলেন, তিনি আহলে হাদিস, প্রখ্যাত ইমাম আমাস। তিনি বলেন, ইয়া মাশারাল ফুকাহা আনতুমুল আতিব্বা ওয়া নাহনু আহলুল হাদিস আস সয়াদিলা, সয়াদিলানির বহুবচন সয়াদিলা, আমরা ওষুধ বিক্রেতা। যাই হোক, এইভাবে আপনারা দিনকে জেনে জানা ফরজ, জানা কি ফরজ, জেনে শুনে যা যদ্দুর আমল করবেন, জেনে শুনে করবেন, আন্দাজি করবেন না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ইন্নাহু ওলিয়্যু যালিকা ওয়া আলামা শাও কাদির, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এর পরে, এখন না, নামাজের পরে প্রশ্ন উত্তর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগূন ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন, আকুল কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া نستাহদীহু ونعوذ بالله من شرور أنفسنا
ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا نبينا محمد عبد الله ورسوله نصلي ونسلم عليه وعلى آله وصحبه ومن دعا بدعوته ومن استنى سنته إلى يوم الدين أما بعد عباد الله هذا دين الله فتدينوا بدين الله واعملوا بسنة رسول الله وفيه هدايتكم وهكذا الحفاظ على إيمانكم ودينكم وصلوا على نبيكم فإن الله سبحانه وتعالى يأمركم بالصلاة عليه إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আপনারা আস্তে আস্তে দুরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া নবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা ওয়া ইমামিনা ওয়া কুদওয়াতিনা ওয়া কায়েদিনা কায়েদিল হুররিল মুহাজ্জালিন সাইয়িদিল আউওয়ালিন ওয়াল আখিরিন ইমামিল আমবিয়া ওয়াল মুত্তাকিন মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবাতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা তাবারাকতা আলা সাইয়িদিনা ইব্রাহিম وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد ارض اللهم عن سادتنا أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين وتابعيهم بإحسان إلى يوم الدين اللهم ارحمنا وانصرنا وحفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم فضل الإسلام والمسلمين اللهم أعلي كلمة الإسلام والمسلمين يا معاشر المؤمنين আপনাদের মেয়েদের তারা মসজিদে আসার ব্যাপারে হুকুমটা কি? মসজিদের হাওয়া আসার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহি, তোমরা আল্লাহর বান্দিদেরকে আল্লাহর ঘর সমূহ থেকে নিষেধ করবে না। কি করবে না? নিষেধ করবে না। তবে তাদের নামাজ তাদের বাড়িতে উত্তম, বাড়িতে কি উত্তম? যদি মসজিদে যেতে চায়, কোনো স্বামীর অধিকার নাই, তাকে না করে মসজিদ যেতে পারবো না, কারণ নিষেধ করছেন। এবং এই হাদিসটা সাহাবারা জানতেন, সাহাবাই এরা মহিলারা জানতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জমানা থেকে আজ পর্যন্ত মসজিদে নববীতে এমন কোনো ওয়াক্ত যায় নাই যে ওয়াক্তে মহিলারা নামাজে ছিল না। তার মানে কি? হাদিসটা জানে না? জানে, কিন্তু জমাতে এসে নামাজ পড়ে অনেক দিন শিখে, মাসলা মাসাল শিখে, এই যে আলোচনা খুতবাগুলি শুনলো, এগুলি শুনলো, এই জন্য জুমার দিন মহিলাদের মসজিদে আসতে আমি বলি, আমার আমি যেই কটা মসজিদ করছি প্রায় এই মসজিদ সখানিকের কাছাকাছি হতে পারে সারা দেশে, তবে ওই মসজিদগুলিতে নামাজের মহিলাদের ব্যবস্থা আমি করছি। আমার তলায়, আমার যে নরসিংদী মসজিদ তিন তলা, প্রতি তলায় 1500-এর উপরে মুসল্লি দাঁড়ায়, একতলা মহিলার জন্য রিজার্ভ, ওরা ওখানে পড়ে গোটা রমজানে তারা এতেকাফ করে, পুরুষ এত মোতাকে ভয় না যত মহিলারা এতেকাফ করে, মাশাআল্লাহ। তো দিন শুনে, আলোচনা শুনে এগুলি এলে সেই জন্য মানা করবেন না। হ্যাঁ, যদি নিরাপত্তা না থাকে, রাস্তা দিয়ে আসতে নিরাপত্তা নাই, দুর্ঘটনা করতে পারে, তাহলে বলবেন যে তোমার নিরাপত্তা নাই, যাইও না, না করে দিয়ে, কিন্তু দায়িত্ব কার তখন? তা এই অতএব মসজিদে তাদের অধিকার আছে, তারা মসজিদে আসতে পারে, তবে তাদের ঘরে তারা নামাজ পড়ার, জুমার দিন তারা মসজিদে আসাটা আমি উত্তম মনে করি।
কারণ ইখতিলাফুল আহকাম বিখতিলাফুল আহওয়াল ওয়াল আজমান, অবস্থার প্রেক্ষিতে সময়ের প্রেক্ষিতে হুকুম কি হয়। আপনি বাড়িতে চার রাকাত নামাজ পড়েন কিন্তু সফরে গেলে কয় রাকাত, কি কারণে? সময়টা পরিবর্তন হয়ে গেছে, এটা হলো কেয়ামের সময় মুকিম হওয়ার সময়, আর ওইটা হলো সফরের সময়, এই জন্য হুকুম পরিবর্তন হয়ে গেছে। অতএব এই এটাও শরীয়তের একটা নীতি, কাজেই মহিলারা তারা নামাজ অন্তত জুমার দিন খুতবা শুনুক, তারা এগুলি চাই বলে তারা খুতবা দিবে না, তারা ইমামতিও করবে না, তারা মুক্তাদি থাকবে। তাদের যদি জামাত হয় মসজিদে আসছে আর কেউ নাই খালি মহিলারা, তাহলে মহিলা কি করবে? ইমামতি করবে। তবে কোনখানে ইমামতি, ওই রকম আলাদা জায়গায় গিয়ে নয়, ওই কাতারের মধ্যে এক মহিলা তিনি ইমামত করবেন, বুঝে আসছে? তার জন্য ইমামত ঠিক আছে যায়। তো যাই হোক, আজকে আল্লাহ তাআলা আমাদের যাই বললাম, আল্লাহ আমাদের হেদায়েত দেন, আল্লাহ আমাদের সঠিক পথে চলার তৌফিক দেন, আমাদের জ্ঞান দান করেন, আমাদের হেদায়েত দান করেন। আল্লাহ তাআলা আমাদের বাবা মা মোমেন মোমেনাতকে আল্লাহ মাফ করেন। ইন্নাহু ওয়ালিয়্যু যালিক ওয়ালা মা ইশাউ কাদির। فأعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أولى وأعز وأجل وأتم وأعظم وأكبر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون أقيموا الصلاة